ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কিছু গাণিতিক সমস্যা নিয়ে। সাধারণত প্রবাহিত অধ্যায়ে যে রোধের সমবায় সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলিকে কীভাবে সহজে বুঝতে পারবে তার জন্য আমি এই ভিডিওটা উপস্থাপন করেছি। তোমরা ভালোভাবে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো, এখানে একটা কোশ্চেন আছে, নিচের বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। এখানে দেখা যাচ্ছে একটা সার্কিট প্রবর্তনী আছে, যেখানে 6 ওহম, 2 ওহম, আবার 6 ওহম মানের তিনটি রোধক আছে। এখানে এই বর্তনীর তুল্য রোধ বলতে এই যে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যে এই তিনটি রোধের পরিবর্তে এমন একটি কই কি মানে রোধ লাগালে পরে তাদের রোধ সমান, বর্তনীর প্রবাহমাত্রা এবং বিভব প্রভেদ সেম মানে সমান থাকবে। তার জন্য আমাদের দেখতে হবে এখানে কী কী সমবায় আছে। এখানে প্রথমত দেখা যাচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দুটি রোধক 6 ওহম এবং 2 ওহম মানের রোধক আছে, এই দুটি পরস্পর কি সমবায় আছে, সমান্তরাল সমবায়। তারপরে এরপরে যেই রোধক আছে আরেকটা 6 ওহম মানের, এর সঙ্গে এই টোটাল সমবায়টির আবার শ্রেণী সমবায় হয়ে গেছে। তাহলে আমাকে শ্রেণী সমবায়ের তুল্য রোধও বের করতে হবে, আবার সমান্তরাল সমবায়েরও তুল্য রোধ বের করতে হবে। আমাদের তাহলে তুল্য রোধ নির্ণয় করার যে ফর্মুলাগুলি কি, শ্রেণী সমবায়ের জন্য অর্থাৎ রেজিস্ট্যান্স ইন সিরিজ, তার যে সূত্রটা হচ্ছে RS=R1+R2+R3, এইভাবে হ্যাঁ যতগুলি থাকবে সবগুলি যোগ হয়ে যাবে, শ্রেণী সমবায় হয়ে যাবে। আবার রেজিস্ট্যান্স ইন প্যারালাল সূত্র হচ্ছে সরি রেজিস্ট্যান্স ইন প্যারালাল RP, এইভাবে 1/ হয়ে যাবে, =1/R1+1/R2+1/R3। এইভাবে এই ফর্মুলাগুলির সাহায্যে আমরা এটা করব। তাহলে প্রথমত আমরা এই যে সমবায়ে এই সমবায়ের মানে সমান্তর সমবায়ের তুল্য রোধ বের করে নেব এই পদ্ধতিতে। তো লিখব এক্ষেত্রে 6 ওহম ও 2 ওহম মানের রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, সমান্তরাল সমবায় হলে এটা হবে 1/RP=1/R1। আমরা যদি 6 ওহমকে যদি 6 ওহমকে যদি R1 ধরি, তাহলে 1/6+1/2, এটা হবে R2, দুটি রোধক আছে তাই এতটুকুই হবে। তো কী হচ্ছে, বা 1/RP=6 এবং 2 এর লসাগু কত, 6 6কে 6 দিয়ে করে 1 1+3 6, তো কী পেলাম, 1/RP=3 1 4 6 4/6 বা 4×RP=6 বা RP=6/4 ওহম। এটাকে আমরা যদি 2 দিয়ে কাটি, 3×6 2×4, সুতরাং আমরা কী পেলাম, RP=3/2 ওহম। আচ্ছা, এটা হচ্ছে এই সমবায়ের মানে এতটুকু তুল্য রোধ। এবার সঙ্গে যুক্ত করবো আবার 6 ওহমকে এর সঙ্গে, এটা যুক্ত হবে নিশ্চয়ই, কীভাবে যুক্ত হবে, এটা শ্রেণী সমবায় যুক্ত হবে এদের সঙ্গে। এই এটার 6/2 6 এবং 2 ওহমের সমান্তরাল সমবায় তুল্য রোধ 3/2 পেলাম, তার সঙ্গে অ্যাড করবো 6 ওহম। তার জন্য আমাকে কী করতে হবে, এখন আবার শ্রেণী সমবায় তুল্য রোধ বের করব। এখন 3/2 ওহম এবং 6 ওহম এর তুল্য রোধ যেহেতু শ্রেণী সমবায়, তো হবে RS মানে রেজিস্ট্যান্স ইন সিরিজ, শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হবে, যোগফল হবে 6 এবং 3/2, 3/2+6 ওহম। লসাগু হচ্ছে 2 3+2×6×12, তিন 12 3 15 2
সমান সমান কত হচ্ছে 15/2 মানে 7.5, 7 ভাগ করলে 7 ভাগ হবে, ঠিক আছে। দেখো এখানে আরেকটি কোশ্চেন আছে, এ ও এফ বিন্দুর তুল্য রোধ নির্ণয় করো, এ এবং এফ বিন্দু। দেখো অনেকগুলি রোধক এখানে আছে, এ বি মধ্যে 3 ওহম, এদিকে 1 ওহম, 2 ওহম, 3 ওহম, আবার এদিকে 3 ওহম, আবার মাঝখান দিয়ে আবার 3 ওহম এদিকে যুক্ত আছে। এখন এই সম্পূর্ণ বর্তনীটির তুল্য রোধ আমরা এ এবং এফ বিন্দু সাপেক্ষে তুল্য রোধ কীভাবে বের করব তা একটু ভালো করে দেখো। আমাদের আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখবো যে বি এবং ই বিন্দুর মধ্যে, বি এবং ই বিন্দুর মধ্যে যেমন এ বি থেকে ইতে সরাসরি একটি রোধক আছে 3 ওহম, তেমনি আবার এইভাবে ঘুরে এই হয়ে এইভাবে একটা তিনটা রোধক যুক্ত আছে। এই তিনটা রোধক নিশ্চয়ই, এই তিনটা রোধক একটার পিছনে একটা লেগে আছে, তো এরা শ্রেণী সমবায়ে আছে। তেমনি এখন যদি এই শ্রেণী সমবায়ের সঙ্গে এই রোধকটির তুলনা করি, তাহলে এই শ্রেণী সমবায়ের তুল্য রোধ বের করার পর যে রোধ তুল্য রোধ পাবো তার সঙ্গে এই রোধকের সমান্তরাল সমবায় হবে। কারণ কি, এই যে তিনটা রোধকের পরিবর্তে যদি আমরা এমন একটা রোধক আমরা কল্পনা করি যে তিনটার পরিবর্তে একটা রোধক, তাহলে এরা এটাকে এইভাবে যুক্ত করতে পারতাম ইর সঙ্গে ইর মধ্যে এটার পাশাপাশি, তাহলে এটা সমান্তরাল সমবায় হয়ে যাবে। অর্থাৎ এই শ্রেণী সমবায়ের যে তুল্য রোধ, এই তুল্য রোধের সঙ্গে 3 ওহমের হবে আবার সমান্তরাল সমবায়। তারপরে এই সমান্তরাল টোটাল সমবায়টার যে তুল্য রোধ হবে, এই সম্পূর্ণটা আবার বি এবং ইর সঙ্গে যদি যুক্ত মানে এমন একটা রোধক থাকে যে এটার তুল্য রোধটা, তখন এটা হবে এ বি ই এফ পথের সেই মানে তুল্য রোধ, সেটা হবে এটা এই 3 ওহম প্লাস এদের সমবায়ের তুল্য রোধ প্লাস এই 8 ওহমের তুল্য রোধ। তাহলে আমরা চলো কীভাবে সমাধান করে দেখো। প্রথমত বি সি সি ডি ডি ই পথের শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর এস সমান সমান 1 সমষ্টি হয়ে যাবে, কারণ কি শ্রেণী সমবায় হলে 1 ওহম প্লাস 2 ওহম প্লাস 3 ওহম যোগ হয়ে কত হবে, এটা ওহম দেখিনি, 3 দিয়ে 5 একে 6 ওহম, 6 ওহম হয়ে গেল। তারপরে এর সঙ্গে 3 ওহমের আবার সমান্তরাল সমবায়। সুতরাং এখন বি ই তথা এখানে আমরা 3 ওহম বলতে পারি এটাকে, বি ই পথে যে রোধক বি ই এবং 6 ওহমের যেটা 6 ওহম বেরোলো এখানে, এর কি সময় হবে, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আরপি, সমান্তরাল সমবায় আরপি সরি 1/আরপি ইজ ইকুয়াল টু 1/ কত হবে, একটা হচ্ছে 3 1/3 আর একটা হচ্ছে 1/6, কি দাঁড়াচ্ছে 6 আর 3-এর লসাগু 6 3 2 6 2 প্লাস 6 একে 6 1 ইজ ইকুয়াল টু 3/6, তো কি দাঁড়াচ্ছে এটা 1/আরপি ইজ ইকুয়াল টু, তো সুতরাং আরপি সমান কত হবে, উঠে যাবে 6/3, কত হবে 3 দুগুণে 6, সুতরাং আর পি সমান পেলাম আমরা 2 ওহম। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই যে টোটাল এই যে 1 2 3 4 চারটা রোধকের যে তুল্য রোধ
সেটা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের মিলিতভাবে তুল্য রোধ হচ্ছে টু ওহমস। অর্থাৎ এতগুলি রোধকের পরিবর্তে আমাদের শুধু যদি একটা টু ওহমস রোধক এইভাবে এনে বসিয়ে দিতাম এখানে, তাহলেও সেম প্রবাহমাত্রা এবং বিভব প্রভেদ বজায় থাকতো। এখানে আমাদের এই টু ওহমস এখানে আছে ধরে নিতে হবে, তাহলে তিন ওহম, দুই ওহম এবং তিন ওহম, তাহলে এটা একটা এখানে একটা পিছনে একটা যদি থাকে তাহলে এটা শ্রেণী সমবায়। এখন সুতরাং এ ও এফ বিন্দুর তুল্য রোধ এটা হবে শ্রেণী সমবায়। সুতরাং আর এস ইকুয়াল টু কত হবে, এদিকে আছে কত তিন, তারপরে আছে এদিকে দুই, এটার পরিবর্তে আবার তিন, তিন যোগ প্রথমে তিন, এরপরে এটার থেকে পেলাম আমরা দুই, আবার আছে এদিকে তিন, যুক্ত করলে তিন দিয়ে পাঁচ, তিন আট, বাস। তাহলে এ হচ্ছে এ এবং এফ বিন্দুর তুল্য রোধ। ঠিক আছে, ধন্যবাদ।